আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গ্রেটার দেন এবং লেস দেন। এখানে আমি দুইটা ফিল্ড নিয়ে নিয়েছি, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার। আমি আমাদের ব্লেড ফাইলে দেখি, ফার্স্ট নাম্বার ইনপুট নেওয়ার জন্য একটি ফিল্ড তৈরি করেছি এবং সেকেন্ড নাম্বার ইনপুট নেওয়ার জন্য আরেকটি ফিল্ড তৈরি করেছি। এখানে নাম নেম দিয়েছি এফ নাম্বার ফার্স্ট নাম্বারের জন্য এবং এখানে লিখেছি এস নাম্বার সেকেন্ড নাম্বারের জন্য। তো এখানে ফার্স্ট নাম্বার এফ নাম্বারটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে আমাদের ভ্যালিডেশনের ভিতরে আমি প্যারামিটারটাকে পেস্ট করে দিলাম এবং এখানে আমি লিখলাম লেস দেন। লেস দেন যেহেতু তাই এখানে সংক্ষেপে এলটি লেখা হয়। লেস দেন দেওয়ার পর তারপর আমি এখানে দিলাম কোলন ফাইভ, মানে এটা ফাইভের ভ্যালু বেশি যেন না হয়। তারপরে আমি এখান থেকে ইনপুট দিলাম নাইন এবং এখানে সাবমিট করলাম, তখন এটা বলতেছে দ্য নাম্বার মাস্ট বি লেস দেন ফাইভ, মানে পাঁচের নিচে হতে হবে। এখন যদি আমি এখানে চার দিই তাহলে এখানে সাবমিট করলাম এবং দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেস। এখন যদি আমি এখানে দুইটা ফিল্ডের সাথে কম্পেয়ার করি, যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার, দুইটা ফিল্ডের সাথে কম্পেয়ার করব, যে ফার্স্ট নাম্বার যে ভ্যালু ইনপুট দিবে সেকেন্ড ভ্যালুতে তার কম হবে বা বেশি হবে, এমন যদি কিছু করতে চাই তাহলে সেক্ষেত্রে, যেমন ধরুন আমি এখানে দশ ইনপুট দিব এবং সেকেন্ড নাম্বারের ক্ষেত্রে সেকেন্ড নাম্বারটা হবে দশের থেকে ছোট, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে ভ্যালিডেশন রুলটা লিখব। যেহেতু সেকেন্ড নাম্বারের জন্য আমি এখানে লিখে নিয়েছি এস নাম্বার, এই প্যারামিটারের মাধ্যমে ডেটাটা আসবে, তাহলে আমি এস নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে এফ নাম্বারের পর এখানে এল টি দিলাম। এল টি দেওয়ার পরে এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, যে সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু থেকে ফার্স্ট নাম্বারটা ছোট হতে হবে। তার মানে এখানে সেকেন্ড নাম্বারের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এখানে বসবে। সেকেন্ড নাম্বারে যদি আমি এখানে দশ দিই তাহলে ফার্স্ট নাম্বারের ভ্যালুটা দশের থেকে ছোট হতে হবে। তাহলে এখানে আমি লিখলাম সেকেন্ড নাম্বারে দশ, তাহলে দশের থেকে আমার ছোট লিখতে হবে। তো আমি এখানে ছোট না লিখে আমি এখানে বড় লিখলাম। লিখার পরে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে যে দ্য ফার্স্ট নাম্বার মাস্ট বি দশের থেকে ছোট হতে হবে। তো এখন যদি আমি এখানে সেকেন্ড নাম্বার দশ দিই এবং ফার্স্ট নাম্বার এটা যদি আমি পাঁচ দিই, তাহলে এবার তারপর যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এখানে বলছে ভ্যালিডেশন সাকসেস। তো এটা হচ্ছে যে আমি যদি দুইটা ফিল্ডের সাথে যদি কম্পেয়ার করি, যে ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারের ভিতরে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এইভাবে কম্পেয়ার করতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা এখানে লেস দেন ইউজ করেছি, আমরা এখানে গ্রেটার দেন ইউজ করার জন্য জিটি ইউজ করতে পারি, এবং এখানে লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল যদি এগুলো ইউজ করতে চাই তাহলে লেস দেন ইকুয়াল আর গ্রেটার দেন ইকুয়ালের জন্য আমাদের জিটিই এই কথাটা লিখতে হবে। আর যদি আমরা লেস দেন ইকুয়াল লিখি তাহলে এল টি ই লেস দেন ইকুয়াল। এখানে যেহেতু লেস দেন ইকুয়াল কথাটা লিখেছি তাহলে আমি আমার ইনপুটে এখানেও দশ লিখলাম এবং এখানেও দশ লিখলাম। লেখার পর যদি আমি একটু সাবমিট বাটন ক্লিক করি তাহলে এটা বলছে ভ্যালিডেশন সাকসেস। এখন যদি আমি এখানে এখানে দশ দিলাম কিন্তু সেকেন্ড প্যারামিটার আমি পাঁচ দিলাম, তারপর যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে বলতেছে ভ্যালিডেশন অবশ্যই পাঁচের সমান অথবা পাঁচ থেকে ছোট হতে হবে। তো এই হচ্ছে আমাদের লেস দেন ইকুয়াল বা লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল বা গ্রেটার দেন। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফিজ।